তো ভাই আপনি তো বুঝেন যে চুম্বকের কাজটা কি, চুম্বকের কাজটা হলো যেরকম আকর্ষণ করে, তো এটার মধ্যে এরকম একটা আকর্ষণ বিকর্ষণের একটা ব্যাপার আছে। যেমন আমি আপনাকে চুলাটা একটু অন করে দেখাচ্ছি, দেখেন এই চুলাটা আমি অন করলাম, এই চুলাটা অন করলাম, দেখেন এটা চালু হয়েছে কিন্তু এটা কোনো হিট হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটা পাতিল দিব, পাতিলে কিন্তু টেনে ধরবো, দেখেন দেখেন পাতিলে কিন্তু টেনে ধরবো, আর পাতিলটা সরাই ফেললে তখন কিন্তু পাতিলটা চুলাটা বন্ধ হয়ে যাবে, দেখেন চুলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে এই কিন্তু একটা চুম্বকীয় আকর্ষণে একটা ব্যাপার রয়ে গেছে, নাহলে আমি তো কোনোদিন বোতাম টিপলাম না। দেখেন আমি স্টিলের মগটা দিই, দেখেন এটা তো টানে, এটা আমি দিই, দেখেন চুলা চালু হয়ে যাবে, দেখেন দেখেন চুলা চালু, আর আমি এটা সরাই ফেললে অফ হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে চুম্বকের আকর্ষণের কারণে, যেমন আমরা যদি এখানে একটা চুম্বক ধরি, ধরেন আমি এখানে একটা চুম্বক দিলাম, নিচে আমি আর একটা চুম্বক দিলাম, তাহলে এটা আকর্ষণে এটা যেদিকে নড়াবো এদিকে যাবে। তো এখানে একটা ফ্রিকুয়েন্সি হচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফোর্স হচ্ছে, এই ম্যাগনেটিক ফোর্সের কারণে এখানে কিন্তু শক্তি হতেছে, ঠিক আছে। যেমন আমি যদি আপনাকে আর একটু দেখাই, সহজে যদি আমি একটু দেখাইতে চাই, ধরেন আমি এটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সরাইলে কিন্তু অফ হয়ে যায়, না এখানে কোনো গরম হয়নি, দেখেন তার মানে এটা চুম্বকের শক্তি দিয়েই গরম হয়েছে, পাতিলে কিন্তু পর্যাপ্ত গরম হয়েছে, বা এটাকে গরম হয়েছে, আবার একটু ধরে দেখেন তো, মানে সাথে সাথে বুঝতে পারছেন, এখন দেখেন একটু গরম আছে কিনা, গরম হয়নি, তার মানে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে এটা চুম্বকের দ্বারা, এখানে কোনো এমনি কোনো হিটার নেই, এর মধ্যে কোনো কয়েল নেই, যে নিচ থেকে তাপটা আসে, কথাটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের 2022 মডেল, আর এটা হলো 2023 মডেল। এখন এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী, যেটা ভালো ওইটাই তো নেবেন আপনি, হ্যাঁ। তো এখন আমি এটার শক্তি কেমনে বুঝবো, এই যে আমরা যে একটা চুম্বক নিলাম, এই যে চুম্বকটা নিলাম, এই চুম্বকটা শক্তি কিভাবে বুঝবো, এই চুম্বকটা এটা কত দূরে থেকে টানে। আচ্ছা দেখি চুম্বকের শক্তি একটু পরীক্ষা করি, মনে করেন একটা খাতা দিলাম, এই খাতা দিলাম, এটা দিচ্ছে থেকে আমি নড়াই, লড়তেছে, ঠিক আছে। তাহলে আমি এর উপরে আমি আর একটা খাতা দিই, তা লড়তেছে, তার মানে এই দুইটা দুইটা খাতাকে চুম্বক ভেদ করছে। আচ্ছা দেখা যাক কত দুঃখ শক্তি, এরপরে আমি আরেকটা খাতা দিলাম, দেখেন এর এখন কিন্তু করতেছে না, তার মানে চুম্বকের শক্তি এতটুকুই। দেখেন আমি এই যে একটু একটু ধরে, একটু একটু ধরে আবার ছেড়ে দেয়, তার মানে আমি যদি এখানে আরেকটা খাতা দিই, দেখেন আর কাজ করতেছে না, দেখছেন এই যে একটু অল্প অল্প করতেছে, তার মানে যেটা চুম্বক যত দূর থেকে টানে সেই চুম্বকটা তত বেশি শক্তিশালী, তাই না। তাহলে আমার চুলাটা পরীক্ষা করে দিই কোনটা চুম্বকের শক্তি বেশি, যেটা শক্তি শক্তি বেশি সেটাই তো ভালো চলে। তাহলে আমরা এটাকে চালু করে দিই, তাহলে আমরা প্রথমে একটা খাতা দিলাম, খাতা দিয়ে ওর উপরে আমরা পানি দিই, দেখি চুলা চালু হয় কিনা, দিলাম খাতা ভেদ ভেদ করছে, খাতার মধ্যে পানি রয়ে গেছে। আচ্ছা দেখি আর একটা খাতা দিই, তার মানে এটাও হয়ে গেছে। আচ্ছা তারপর আমি আরেকটা খাতা দিই, এখন আর হচ্ছে না, এখন আর পাচ্ছ, ঠিক আছে বুঝতে পারছেন ম্যাগনেটের পাওয়ার এতটুকু। এখন আমার যে লেটেস্ট ম্যাগনেট এটার উপরে দিয়ে দিই, এটা কাজ করে কিনা। আচ্ছা এটার মধ্যে একটা খাতা দিলাম, এই দুইটা দিলাম, এই তিনটা দিই, এটাকে অন করে দিই, এটাকে অফ করে দিই,
আচ্ছা এখন এটা একটু অন করে এখন এর উপরে দিই কাজ করে দিই করতেছে না কমানো কথা বাদ দেন এটা কিন্তু কাজ করতেছে এটা দিয়ে ধোঁয়া উঠতেছে ঠিক আছে তার মানে চুম্বকীয় শক্তি এটা বেশি এটার মধ্যে অত দূর থেকে টানো এখানে আমরা আমরা দুইটা দেখেন পানি গরম হয়েছে এখানে আমরা কিন্তু তিনটা খাতা দিই এই খাতাগুলো দিয়ে দিই এর উপরে দেখেন এটা কাজ করে না তাহলে এটা শক্তিশালী আচ্ছা এটার মধ্যে কি কি সুবিধা আছে এটা গ্লাসটা দেখেন তো মোটা না এটা গ্লাসটা কিন্তু পাতলা ঠিক আছে এটার 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 কয়েলটা বেশি ওয়াইড এটা এটা দেখেন মোটা এটা এটা দেখেন পাতলা ঠিক এইভাবে এখানে কিছু কস্ট কাটিং করে এটা 8,000 টাকা এটা 9,000 টাকা এর সাথে আমাদের আছে আরো চারটে পাতিল আমরা দেখাবো চারটে পাতিল আমরা দিব তো এই হলো ব্যাপার আর এখানে যে কারেন্ট কনজিউমের যে ব্যাপারটা এখানে এর মধ্যে যেহেতু আপনার কোনো হিটার নাই সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎটা অনেক সাশ্রয় আছে চুম্বকীয় শক্তি এমন বেশি যে দেখেন আপনি কাঁপতেছে চুম্বকের শক্তি চলে কিন্তু কাঁপতেছে ঠিক আছে এবং কিছুক্ষণের মধ্যে আপনার পানিটা গরম হয়ে যাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই চুলাগুলো অনেক নিরাপদ আপনার চুলার মধ্যে পানি পড়লে কোনো সমস্যা নেই কারণ এটা চুলা গরম হয় না আপনার কোনো ধোয়া হবে না কালি হবে না আপনি যেখানে আপনার এই একটা ভাত রান্না করতে আপনার 40 মিনিট লাগে রাইস কুকারে এখানে আপনি 20-22 মিনিটে 25 মিনিটে আপনার ভাত হয়ে যাবে প্রশ্নটা করছেন আষ্ট সোয়াটে হয় কিনা দেখি বাচ্চা আষ্ট সোয়াটে হচ্ছে তো এই হলো আমাদের চুলা দর্শক আপনি এটা দেখেন তো গরম হয়েছে কিনা ৬,২৫০০ পাতিল দেখতে পাচ্ছেন এখানে পাতিল গুলো আপনাকে দেখেন পাতিল গুলো দেখেন এখানে দেখেন একটা তাওয়া দেখেন ভাইয়া এটা তাওয়া আছে এখানে একটা ছোট পাতিল আছে তরকারি পাতিল একটা ভাতের পাতিল আছে আর একটা কড়াই আছে টোটাল আমি চারটে পাতিল আছে চারটে পাতিল হলো 1,200 টাকা আর আপনি এই দর্শক আপনারা যারা বাইরে আছেন তাদের কাছে যদি আমরা এটা পাঠাই তাহলে আরো খরচ হবে 300 টাকা এই টোটাল 9,000 টাকা না এগুলো পাতিল না 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 এগুলো পাতিল জং ধরবো না বা কালো হবে না এগুলো হলো স্টিলের কিন্তু ওই সময় দামটা তো বলছেন পাতিল সহ হবে না 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 পাতিল দেখানো
ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা পাতিল গুলো কি মজবুত ভাইয়া? দেখেন তো পাতিল গুলো মজবুত। দেখেন পাতিল গুলো ভারী কিনা, এখন চুলা কোনটা পছন্দ আপনাদের দুইটার মধ্যে? আমার কাছে বর্তমানে এইটাই ভালো লাগে, কিন্তু দামটা একটু বেশি। তো দর্শক আসলে আপনারা যেটা ভালো একটু চুলা কিনলে আপনার একটু দাম বেশি পড়বে, বলে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কিছু করার নাই। হ্যাঁ, আর এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু আমরা কিন্তু অতটা দাম বাড়াইনি। আমরা দামে মাত্র 1000 টাকা বাড়াইছি এই 2022 থেকে এই 2023, মানে আমাদের দাম বাড়ে নাই, কারণ এটা মানে মানও বাড়ছে। আমরা এটা কয়েলটা বড় দিয়েছি, চুম্বকের শক্তি বাড়াইছি। আপনারা দুইটা টেস্ট করে দেখলেন যে এটা চুম্বক শক্তিটা বেশি, এবং এটা চুম্বক শক্তি বেশি থাকার কারণে বিদ্যুৎও খরচ কম। সুতরাং এখানে 1000 টাকা আমরা বেশি নিচ্ছি, কিন্তু আপনাকে জিনিসটা ভালো দিচ্ছি। এখন কিন্তু 2022 মডেলের চুলা কেউ দিচ্ছে না, সবাই 23 মডেলের দিচ্ছে, কারণ চুম্বক ম্যাগনেট চুলা নিবে, যেটা চুম্বক শক্তি বেশি সেটি নিবে। আর এই চুলাগুলো যখন ব্যবহার করবেন, দেখা গেল যে 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করার পরে কিন্তু চুম্বকের শক্তিটা কমে যাবে, চুম্বকের শক্তি কিন্তু আস্তে আস্তে দর্শক কমে। তবে এটার একটা সুবিধা হলো যে আপনি যখন 5 বছর ব্যবহার করবেন, 5 বছর ব্যবহার করার পর সেই চুম্বকটা আবার পরিবর্তন করে দেবেন, তখন কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। এটা ওয়াল টাইম রান দেখলে কোনো না, এটা 24 ঘন্টা আপনার রান্না করতে। এটার মধ্যে আপনার কুলিং সিস্টেম ফ্যান দেওয়া আছে, ফ্যান ঘুরবে, যার কারণে আপনার যতই ব্যবহার করেন এই চুলা কখনো গরম হবে। আর চুলার মধ্যে থার্মাল প্রোটেক্টর আছে, আপনি যদি কোনো পাতিল দিয়ে, আপনি পাতিলের মধ্যে যদি আপনি কোনো পানি দিয়ে আপনি রেখে দেন, পানি যদি শেষ হয়ে যায় যখন পাতিল আপনি পুড়ে যাওয়ার ধরবে, তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে একটা থার্মিস্টার দেওয়া আছে, এবং চুলার সার্কিটের মধ্যে থার্মাল প্রোটেক্টর দেওয়া আছে। চুলা যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে সে অটোমেটিক আপনাকে সংকেত দিবে যে চুলা হিট হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনি কি মনে করেন, নেওয়া যায় কি না? যেহেতু এটা আচ্ছা খরচটা কম হয়, সেই জন্য আমার এটাই নেব, নিয়োগ করছি। দর্শকরা যেহেতু দেখবো আমি এটা নিয়ে একটা, আমি আমার চ্যানেল ভালো মন্দ আমি আপনাদের বাইরের মাধ্যমে যেহেতু আপনারা দেখবেন, আমার চ্যানেলও আপনারা এই আপডেটটা আপনারা পাইবেন। একটু দাঁড়ান, আমি ভিডিও অবশ্য সারি চ্যানেলে, আমার নাম ওই কাশেম ব্লগ, কাশেম ভাই ব্লগ। কাশেম ভাই ব্লগ আছে ভাই? আসলে ওনার যে কাশেম ভাই ব্লগ আছে আসলে আমরা জানতাম না, তো ভাই অবশ্যই রিভিউ দিবে। হ্যাঁ, কাশেম ব্লগে। তো আপনারা ভালো থাকেন, তাহলে দর্শকদের কাছে বিদায় নিন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এই রিভিউ দিব, দর্শকরা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেল মানে ওয়াস আপনারা যেগুলো ইসলামিক কান্ট্রি আর পাইবেন। তো দর্শকরা ভালো থাকেন, দোয়া রাখেন, আসসালামু আলাইকুম।